বুঝলে কি নেই? ছেলের বিয়েটা পাকা করেই ফেলি, কি বলো? আমার ফোনটা দাও তো, প্লিজ। মানে নাম্বারটা, হ্যাঁ প্লিজ, টুকটাক টুক টুকটাক টুক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি ছেলের বাবা বলছি, আমি মেয়ের বাবা বলছি। আপনি কে বলছেন? আমি ছেলের বাবা বলছি। হ্যাঁ সে তো বুঝলাম, আমি মেয়ের বাবা বলছি, কিন্তু আপনি কে বলছেন? উফ, আরে না রে বাবা, আমি ছেলের বাবা বলছি। সেদিন দেখে গেলেন না মেয়ে পক্ষরা, আমি ছেলের বাবা বলছি, শুনতে পাচ্ছেন না? কে? ছেলের দাদা? আরে বাবা, আমি তো মেয়ের বাবা বলছি, আপনি কে বলছেন? ছেলের দাদা? আরে বাবা, আমি ছেলের বাবা বলছি। ধরবই না, তাহলে শুনতেই পাই না। আরে দাদা, বুঝতে পারছেন না কথাটা, এই সালা বইরা মানুষ গেলে খুব সমস্যা। আরে বাবা, আমি মেয়ের বাবাই বলছি, কিন্তু আপনি কে বলছেন? আপনার কথা জানতে হবে না, কেউ বলছেন ছাড়েন তো, কাদের কথাই আছে? বিয়ের ডেট ফের ঠিক করেন তো। কিসের ডেট মশাই? ডিভোর্সের ডেট? আরে বাবা, মেয়ের বিয়েই দিলাম না ডিভোর্স? আপনি সত্যি পাগল আছেন বাবা, এই সালা নিজে শুনতে পায় না কেন, আর আমাকে বলে বইরা বলে। আরে মশাই, ডিভোর্স কেন হবে? আমি আমার ছেলের বিয়ের কথা বলছি, শুনতে পাচ্ছেন না আপনি? চিৎকার করবেন না, চিৎকার করবেন না, আমি কানে কালা নই, আমি শুনতে পাই। আস্তে বলুন কথা, কানে লাগছে, কানে বাজছে কথা, বুঝতে পেরেছেন? আপনি তো আবার কানে কালা, আপনি তো কথা বলছেন। আরে বাবা, কথাটা বুঝুন, আমার মেয়ের তো আমি বিয়েই দিইনি, তাহলে ডিভোর্স তো আসছে কোথা থেকে? কালা কালা কথা, চিন্তা করবেন না। যান, আপনার মেয়ের সাথে আমি বিয়েই দেবো না। আমার ছেলে মেয়ের বাবাই দিয়ে দেবো, কিছু মেয়ে কোথা রাখুন, ক্যান্সেল খেলবো না, মানে খেলবো না, ক্যান্সেল। নিজে কালা তো তার ছেলেই না কত ভালো হবে, আমার ছেলেও কালাই হবে। আপনার ছেলের সাথে আমি বিয়ে দিচ্ছি না আপনার মেয়ের, যান খেলবো না, ক্যান্সেল, আমার শুধু ক্যান্সেল, যান। আমার এই ধরনের কমেডি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই